রুমুকের হাসি কে দিল তোর মুখে এত মধু মিষ্টি কথা কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখে এত মধু মিষ্টি কথা কে শিখাইল মৌমাসিকে ফুলে আসে মধু কে দিল তোর লতা গাছে এত বড় হদু কে ধরাইল শিমুল গাছে এত নরম তুলা যিনি হলেন লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত আজকের ওয়াজের সম্মানীয় সভাপতি সাহাব উপস্থিত মুরব্বিয়ান আজম বুজুর্গ উলামায়ে কেরাম যুবক ভাইয়কল বাড়িতে থাকা আমার মা বোনকল আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বড় ইহসান আর মায়া হয়েছে যে কারণে আজকে আমরা কোরআন ও হাদিসের মজলিসে টাঙ্গাইতাম পারছি ওলাইকার আয়োজন করতাম পারছি যে আয়োজনের মধ্যে আমরা শরীক হইলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে গুনারে মাফ করে দিবা জোরে করে বলেন সুবহানাল্লাহ আপনারা কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রেডি হলে আব্বা যে সময় যে দরকার পড়ে ও কইবা আবার দেখবা তো জোর বয়ান হইয়া সুবহানাল্লাহ বইন দুজিন আবার বেড়া লাগাই দিবা অসুবিধা নাই জন্য তো যাইতে সময়লা কইম আল্লাহ আমরা একলা তো আসলাম দুনিয়ার জন্য তো নবীজিয়ে বরমাইছেন কোরআন হাদিসের মজলিস কেন জান্নাতের বাগান আওলা কিয়ামতের দিন হইম আল্লাহ আমরা একলা জান্নাত আসলাম আমরা লোকে আর হারাই দি যায় বুঝিন নি বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা দুজন বুঝই তে ওখানেই যথেষ্ট আর দুজন বুঝই না বাঙ্গিয়া কইবা দে আমি মাইর হইম এলেন বাঙ্গিয়ার নামা যাই হোক মাতিয়া তাহলে গিয়া সময়ও কম আমি সামান্য সময় মাতিমু শেষ করে লাগব নামাজ পড়িয়া সারা যাইবা তো যারা পোয়া যাইছেন এরা আমার থইয়া যাইবা না লইয়া যাইবা জি লইয়া যাইবা থইয়া গেও যাইবা না ঠিক আছে ইনশাআল্লাহ সারারে তৌফিক দেখবা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যে মাগরিব তনে লইয়া বলকে দিন তনে লইয়া যত কিছু আলোচনা হয়েছে এখন হইব হনেওয়ালা হনেওয়ালারে আমলের তৌফিক দিও জোরে করে কইনা আমিন আজকাল ওয়াজ হয়ে গেছে সারা রসগোল্লা লাগাই সারা ওয়াজ রসগোল্লা এক বেটার ফুয়ার তাপ দিছে তাপ বুঝেননি জ্বর তাপ দিছে বেটা ডাক্তার ঘরে গেছেন গিয়া কইলা ডাক্তার সাহেব আমার ফুয়ার তো খুব তাপ উঠিছে কোনো ব্যবস্থা দেখা ডাক্তারে তাপর ট্যাবলেট দিছে আপনারা কোন চিন্তাপর ট্যাবলেট এগু মিথ্যা নিনা তিতা আপনারা কোনোদিন খাইছেন জানি মাতই না আমার লোক মাথা লাগে তিতা যারা আগে ওয়াজ করছেন আলহামদুলিল্লাহ বুজুর্গ মানুষ তারা আগর আগর মানুষ যার কারণে করিয়া গেছেন কি আমরা নতুন মানুষ বইছি যার কারণে আমরা কিছু সাথ দেওয়া লাগবে আপনারা আমারে দিতে পারবা না তো বেটার ফুয়ায় তাপর ট্যাবলেট এগু তো তিতা বেটা কইলো স্যার আমার ভয় কথাই তো না ই তিতাই গুনি আনলে
আমি সামনের দরজায় হামাইলে হেফিসের দরজায় দৌড় দিব অন্য কোনো ব্যবস্থা তাহলে দেব ডাক্তার সাহেব কই না কাম হই ও টেবলেট ওগুলো ইন্ডিয়া আর নিয়া যাইতে সময় রসগোল্লা দুগুনি বাবাড়ি আর তারে যেটুকু টেবলেট খাওয়াইতা তখন রসগোল্লার ভিতরে টেবলেট ওগুলো হারাইয়া দিবা হে রসগোল্লা খাইব আর লগে তারপর টেবলেটটাও খাই দিব ওটা হইল বালা বুদ্ধি বালা বুদ্ধি লইয়া বাড়াইতে গেছে গিয়া টেবলেট ওর আপনার রসগোল্লার ভিতরে টেবলেট ওগুলো হারাইছে হারাইয়া কইল বাবা ও রসগোল্লা খাও হে রসগোল্লা খাইছে খাওয়ার কথা মিল বাদে বাপেস গেই না বাবা রসগোল্লা খাইছো নি কইল ওই বাবা খাইছি বিশি হারাই দিয়ে খাইছি তার মানে হে মন করছে রসগোল্লার ভিতরে বিশি ধরে নিয়েছে তো বিশি তো আর খাইম না হে বিশি বলে বলে বেলাইয়া রসগোল্লা খাইছে তার মানে টেবলেট খুলিয়া বেলাই দিছে আচ্ছা কই চাই ইলা রসগোল্লা দুদিন হে 1000 খায় তার ভিতর বিমার কোম্পানি আমরা যারা সুরালা ওয়াস্তু গাই আর সুর খাইয়া ভিতর রসগোল্লার যেন সুর খাইয়া সুরর যে ভিতরে যেন কোরআন হাদিস ফালাই দেই ইলা দুজন 1000 ওয়াজ হুনি তাহলে ইমানের রোগ আমলের রোগ কোনদিন আমরা কম বলি যে কমতো না লাইন রসগোল্লার লগে যেখানে খোয়া হইব ওখানে লগে রহিত খালি সুর নামে সাবে ওয়াজ করছেন ঠিক আছে লাগিল আমরা আমলের নিয়তে বইতাম আল্লাহ তাআলা আমরা সারারে আমলের তৌফিক দিক আল্লাহ আমিন ভাই এখন ইরাদা আসলো যে আলোচনা করবার লাগে আমি ভূমিকা ছাড়া আপনার তো লাগে মাতিয়া দুনিয়ায় জমিন আল্লাহ রব্বুল আলামিন আমরারে ফাটাইছেন ভাই আর আমরার কিছু দায়িত্ব আছে এর মধ্যে আমরার একটা কাময়ে তাপলগিয়া হকরে বুঝিয়া হকর উপরে চলা তাহলে হক দুই প্রকার দুইটা হক কয়টা ভাই দুইটা দুইটা হকর মধ্যে একটা হইল গিয়া আল্লাহর হক আর একটা হইল গিয়া বন্দার হক একটা আল্লাহর হক একটা আল্লাহ বাদে যা আছে তার হক একটা সৃষ্টির হক একটা স্রষ্টার হক একটা খালিকর হক একটা মখলুকর হক মখলুক কইতে কিতাব বুঝাইছেন খালি মানুষের হক নেই না বলকে আল্লাহ বাদে আসমান ও জমিনের তলে উপরে যা কিছু আছে এই সারার হক সবর হক আছে আর আল্লাহ যে হক আছে এই হক আবার দুই প্রকার আল্লাহর হক কয় প্রকার ভাই দুই প্রকার আল্লাহ তাআলা ফরমাইতরা وما خلقت الجن والإنس إلا ليعبدون دنيا الزمينو أمي الله تعالى منوش ابن جنات ره سرشتي قرسي أمار أمي الله ره عبادت قربان لگيا طويل إيقو الله رهو الله ره عبادت قرام أنه إيقو الله رهو زن أمي دنيا الزمينو رمو إتنى جنات ابن إنسان بنا إلام আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবার লাগিয়া গোলামে করবার লাগিয়া মুসলমান এখন আল্লাহর হক যে আমল করা বা ইবাদত করা যাব এগো কতটুকু আমরা মনে করি দুনিয়ার জমিন ইসলামে যেমন ভাবে আমারে কলিমা শিখাইলো তেমন ভাবে শিখিরাইলাম ইসলামে আমারে যেমন ভাবে নমাজের কথা কইলো তেমন ভাবে নমাজ আদায় করলাম ইসলামে যেমন ভাবে আমারে রোজার কথা কইল তেমন ভাবে আদায় করিলাম ইসলামে আমারে যেমন ভাবে হজর কথা কইল তেমন ভাবে হজ আদায় করলাম ইসলামে আমারে যেমন ভাবে দুনিয়ার জমির যাকাতের কথা কইছে তেমন ভাবে আদায় করলাম ও মুসলমান আল্লাহর গোলাম হন শুধু দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মধ্যে তথা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যে এই হুকুম পাঁচটা এই ফাস্টার মধ্যে কলিমা ফোড়া যেমন ইবাদত তেমন ভাবে কলিমা না ফোড়াটাও ইবাদত নামাজ পড়া যেমন ভাবে আল্লাহর ইবাদত তেমন ভাবে নামাজ রে না পড়াও আল্লাহর ইবাদত মুসলমান হল রোজা রাখা যেমন আল্লাহর ইবাদত রোজা না রাখাও আল্লাহর ইবাদত কিন্তু সময় বুঝা লাগবে মুসলমান হল যেমন নামাজ পড়া যেমন আল্লাহর ইবাদত বেল ডুবা অর্থাৎ আর বেল ওঠার সময় আল্লাহর নামাজ রে না পড়া ইবাদত
রোজা রাখা যেমন আবাদত, সারা মাস রোজা রাখা আল্লাহর আবাদত, তেমন ভাবে রোজা কিয়া মাস শেষ হয়ে গেলে ঈদের দিন রোজা না রাখিয়া খুশি ফুর্তি করিয়া খানায় খাওয়াটাও আল্লাহর আবাদত। সারাদিন রোজা রাখা যেমন আবাদত হয়, তেমন ভাবে ইফতারের সময় ইফতার খুলিয়া ইফতার করাটাও আল্লাহর আবাদত। ও মুসলমান দুনিয়ার জমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, আল্লাহ তাআলা ফরমাইনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার হল, তোমরা পুরোভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। মুসলমান হল ও আল্লাহর গোলাম হল, ইসলামের মধ্যে আপনি আমি কিলা দুনিয়ার জমিন নামাজ পড়িতাম আছে না নাই, কিলা দুনিয়ার জমিন আমি আপনি রোজা রাখতাম আছে না নাই, কিলা দুনিয়ার জমিন আমি পেশাব পায়খানা করতাম আছে না নাই, ইসলামের মধ্যে আমি কিলা ঘুমাইতাম এই কথা আছে না নাই, ইসলামের মধ্যে আমি দুনিয়ার জমিন কিলা খাইতাম এই কথা ইসলামের মধ্যে আছে না নাই। মুসলমান হল, দুনিয়ার জমিনের মধ্যে আমি কিলা ব্যবহার করতাম ইসলামের মধ্যে আছে না নাই, ইসলামের মধ্যে দুনিয়ার জমিন কিলা ব্যবসা করতাম আছে না নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিন যদি তুমি আল্লাহর হুকুম মোতাবেক ইসলামের মতে ইসলামের তরিকায় তুমি খাইলায়, ইসলামের তরিকায় তুমি ঘুমাইলায়, ইসলামের তরিকায় তুমি ব্যবহার করো, ইসলামের তরিকায় তুমি ব্যবসা করো, কিন্তু তোমার লেনদেন ইসলামের তরিকায় হইছে না, আল্লাহর কসম তুমি ইসলামের মধ্যে পুরা ঢুকিতে পারছো না মুসলমান। মাতে কিতা উদয়লা খালি নামাজ পড়ার নাম আল্লাহর ইবাদত নেই, আল্লাহর হক কিতা খালি রোজা রাখা নেই, আল্লাহর হক কিতা খালি হজ করা নেই না। দুনিয়ার জমিনের মধ্যে আমার দৈনন্দিন জীবনটি ইসলামের তরিকায় হাজাইতাম মুসলমান হল, দুনিয়ার জমিন আমি ইসলামের তরিকায় খাইতাম, ইসলামের তরিকায় ঘুমাইতাম, ইসলামের তরিকায় বিভিন্ন ফরকায় রাখো। ও মুসলমান আল্লাহর গোলাম হল, দুনিয়ার জমিন দুদিন একটা দুদিন ইসলামের খারিজ থাকি যায়, ইসলাম তো বের লাইনে থাকি যায়, তাইলে তুমি যত নমাজ রোজা হাত জাকাত করো তোমার এইটা তাল দিত না মুসলমান, দুই নম্বর আল্লাহর হক হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিনের হক হইল বান্দা, আল্লাহর লগে শিরিক করিও না। আল্লাহ নিজে ফরমাইত্রা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় শিরিক মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম, তুমি তাই আমি আল্লাহর লগে শিরিক করিও না মুসলমান। দুনিয়ার জমিনের মধ্যে নমাজ মঞ্চরে দেখাইবার লাগিন নমাজ পড়িও না, মঞ্চরে দেখাইবার লাগিন হজ্জে বাইতুল্লাহ করিও না, মঞ্চরে দেখাইবার লাগিন দুনিয়ার জমিন আল্লাহর কোরআন তিলাওয়াত করিও না, মঞ্চরে দেখাইবার লাগিন সদকা দিও না, মঞ্চরে দেখাইবার লাগিন আল্লাহর কুদরত দিবার মধ্যে সত্যা করিও না রে মুসলমান হল। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইবাদত করতে চাও, তাহলে আল্লাহর মত আল্লাহ রাব্বুল আলামিন দে রাজি আর খুশি করবার লাগিন করিও, দুনিয়ার জমিন শিরিক করিও না, শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার যত গুনাহ করবায় তওবা করলেও মাফ হয়ে যায়, আর আপনার কোন সময় ভিত্তিক আপনার আমল করলে কোন গুনাহ মাফ হয়ে যায়, বিভিন্ন লাইনে গুনাহ হল মাফ হয়, কিন্তু যদি তুমি শিরিক করে রে মুসলমান হল, শিরিক মস্ত বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হয় না মুসলমান। আমরা মাটিতে খাজা খামে অনেক সময় শিরিক করিয়া থাকি, আর আল্লাহর হক হইল গিয়া শিরিক না করা, একটা হক হইয়া থাকল গিয়া আল্লাহর ইবাদত করা, দুই নম্বর হক হইয়া থাকল গিয়া ইবাদতর লগে শিরিক মুক্ত ইবাদত করা, শিরিক আল্লাহর লগে না করা, শিরিক যুক্ত ইবাদত না করা, দুইটা হক আল্লাহর লগে করা। আল্লাহর দুই হক আরো বিভিন্ন হক আছে আল্লাহর, এর মানে আইলে দুনিয়ার জমিন মুসলমান হল, আপনি আমি যে সময় মারা যাইমু
কিয়ামতের ময়দানে আল্লাহর হকরে নষ্ট করার কারণে আল্লাহ দুজন সাইন বন্দারে মাফ করে দিলেইতা দুজন আল্লাহ সাইন আমি আমার গোলামরে মাফ করে দিলেইতাম তাহলে দিলেইবা অসুবিধা নাই আল্লাহর হক নষ্ট করার কারণে হাশরের ময়দানে আল্লাহ হয়তো মাফ দিলেইবা